বন্ধুগণ, আমরা সকলেই জানি এবং শুনে এসেছি ফ্রিজের ঠান্ডা পানি খেলে মেদ বাড়ে, কিন্তু কথাটা কতটুকু সত্য? ফ্রিজের পানি খেলে মেদ বাড়ে এই কথাটা সম্পূর্ণ ভুল। গবেষণায় দেখা যায়, ফ্রিজে রেখে ঠান্ডা করা পানি পান করলে মেদ জ্বরে। এর ব্যাখ্যা হলো, ঠান্ডা পানির তাপমাত্রা আর শরীরের স্বাভাবিক তাপমাত্রার বিরাট পার্থক্যের কারণে পানির তাপমাত্রাকে স্বাভাবিক করতে শরীর অতিরিক্ত শক্তি ব্যয় করে, এতে মেদ জ্বরতে পারে। তবে এই মেদ হ্রাসের পরিমাণ খুবই সামান্য, তাই এতে খুশি হওয়ার কারণ নেই। তবে ওজন কমাতে চাইলে বেশি করে পানি খান। পানি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, বিশেষ করে বরফ ঠান্ডা পানি খেলে শরীর সেটাকে গরম করার জন্য অতিরিক্ত বেশি ক্যালোরি পুড়িয়ে ফেলে এবং এই প্রক্রিয়ায় কিছুটা মেদ কমে। পানি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং খাওয়ার আগে পানি পান করলে শরীর কম ক্যালোরি গ্রহণ করে। বিশেষজ্ঞরা বলেন, সকালে নাস্তা করার 25 থেকে 30 মিনিট আগে যদি নিয়মিত 500 ml পানি পান করা যায়, তাহলে সহজেই ওজন কমানো যায়। এছাড়া দুপুরে বা রাতে বাড়ি খাবার খাওয়ার আগে যদি পানি খেয়ে নেন, তাহলে ওজন অনেকটা কমানো সম্ভব। তাই বন্ধুগণ, ঠান্ডা পানি খেলে শরীরের ওজন বাড়ে এই কথাটা সম্পূর্ণ ভুল। ঠিক তেমনই পানি খেলে ওজন কমে সেটা 100% শুদ্ধ এবং সঠিক। তাই ওজন কমাতে বেশি বেশি পানি পান করুন, প্রয়োজনে যত ইচ্ছে ঠান্ডা পানি পান করুন, কোনো সমস্যা তাতে হবে না। ধন্যবাদ সকলকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।